আমরা বললাম যে সে মনে করো সপ্তম শ্রেণীতে পড়ে, কে সপ্তম শ্রেণীতে পড়ে? অহনা। এটা অহনা কোন ক্লাসে পড়ে, কোন শ্রেণীতে পড়ে? সপ্তম শ্রেণীতে পড়ে। কিন্তু আপনি কিন্তু অহনাটা জানলাম না, অহনার কাজটা আমরা সে দিয়ে শেষ করলাম, অর্থাৎ অহনাকে আমরা সে দিয়ে শেষ করলাম, অথবা যে অথবা আমরা বললাম তিনি তিনি এখানে এসেছেন, তিনি কোথায় এসেছেন? এখানে এসেছেন। তাহলে তিনি বলতে আমরা একজন শিক্ষক বোঝাচ্ছি, যে অমুক শিক্ষক। তো এই শিক্ষককে আমরা তিনি দ্বারা সম্বোধন করলাম, অর্থাৎ বিশেষ্য পদের পরিবর্তে যেই শব্দটাকে আমরা বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহার করতে পারি, অর্থাৎ বিশেষ্য পদের পরিবর্তে যেই পদটা বা যেই শব্দটা ব্যবহার করা হয় সেটি হচ্ছে সর্বনাম। ঠিক আছে, এইগুলি আসে আমরা ক্রিয়া বা কর্ম, অর্থাৎ যে পদ দ্বারা কোনো কাজ বোঝায়। তোমরা এটি সবাই জানো যে যেই পদ দ্বারা কোনো থাকা খাওয়া হওয়া ঘটা ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ বোঝায় সেটি হলো হচ্ছে যেমন যেমন ছেলেটি কাঁদছে, ছেলেটি কি করছে? ছেলেটি কাঁদছে। এই যে কাঁদছে, এই কান্না করাটাও একটি কাজ, যদিও সে কাঁদছে, এই কান্না করাটি একটি কাজ, ফলে এই কাঁদছে এটি হচ্ছে আমাদের ক্রিয়াপদ। এরপরে আসে আমরা যে বিশেষণে, আবার বিশেষণ আছে, অর্থাৎ ক্রিয়া বিশেষণ ক্রিয়া আমরা আলোচনা করার চেষ্টা করতে, যে ক্রিয়ার যে বিশেষণ আছে, অর্থাৎ যে বিশেষণ পদ দ্বারা ক্রিয়াপদকে বিশেষ উৎসাহিত করা হয়, যে পদ দ্বারা ক্রিয়াপদকে আবার বিশেষায়িত করা হয় সেটি হচ্ছে আমাদের হচ্ছে ক্রিয়া বিশেষণ। যেমন আমরা যদি বললাম যে বাসটি আমরা বলছি যে বাসটি দ্রুত চলতে শুরু করলো, তাহলে এই যে বাসটি দ্রুত চলতে শুরু করলো, এটি আমরা দেখো যে চলতে এটি অবশ্যই ক্রিয়া, তাহলে ক্রিয়াপদের আগে আমরা বিশেষণকে যুক্ত করেছি, অর্থাৎ এই বাসটি যে চলছে এই চলাটা হলো কাজ, এবং এই চলা কি আমরা বলছি চলাটা কেমন সেটা দ্রুত, তাহলে এই ক্রিয়াপদের পূর্বে যে শব্দটি বসে ক্রিয়াপদকে বিশেষায়িত করা হয় সেটি হচ্ছে ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, পরের যে ক্রিয়াটি সেটা হচ্ছে যোজক, অর্থাৎ যোজকটা কি? অর্থাৎ যোজক শব্দ অর্থ হলো যুক্ত করা বা যোগ করা, মানে থাকবে যোজক শব্দ অর্থ যুক্ত করা বা যোগ করা। এখন কি যুক্ত করবো আমরা? শব্দ, হ্যাঁ শব্দ যুক্ত করবো, শব্দ দিয়ে কি করবো? বাক্যকে যুক্ত করবো। আর অর্থাৎ ইংলিশে তোমরা কার্যক্রম করেছো, তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স যেখানে ছিল সেখানে তোমরা কনজাংশন করেছো, তো সেম অ্যাজ কনজাংশন, মানে এটি কনজাংশনের মতো, যুক্তটা হচ্ছে কনজাংশনের মতো, যেখানে একাধিক বাক্যকে একটি শব্দ দ্বারা যুক্ত করা হয় বা যোগ করা হয়, এইগুলি হচ্ছে যোজক। অর্থাৎ যেই শব্দটি দ্বারা একটি বাক্যের সাথে আরেকটি বাক্যের সংযুক্ত ঘটায় অথবা বিয়োজন ঘটায় বা সংকোচন ঘটায় সেটি হচ্ছে আমাদের যোজক। যেমন আমরা বললাম যে রহিম বিখ্যাত খেলোয়াড় এবং তার মা বিখ্যাত দাবাড়ু, তাহলে এই যে দেখো আমরা দুটা বাক্যকে এবং শব্দটি দ্বারা যুক্ত করে দিলাম, যে রহিম বিখ্যাত খেলোয়াড় এবং তার মা বিখ্যাত দাবাড়ু, তাহলে এবং এই শব্দটা দ্বারা দুটি বাক্য বা দুটি নিরপেক্ষ বাক্য আমাদের যুক্ত হয়েছে, এটি হচ্ছে যোজক। আবার কখনো এই যোজক দ্বারা আমাদের বাক্যকে আমরা সংকোচন করি, অর্থাৎ বাক্য অর্থ সংকোচন করি, যেমন আমরা বললাম যে অনিল মেধাবী ছাত্র
দেখো আমরা লিখেছি যে অনি মেধাবী ছাত্র কিন্তু পড়তে চায় না, তাহলে আমরা এই মেধাটাকে ইকুয়াল সম্প্রসারণ করলাম কিন্তু সে পড়তে চায় না, এই পদটা দ্বারা তার মেধার কারণে বললাম সংকোচন করবার চেষ্টা করলাম, অর্থাৎ এটি বলছে এই কিন্তু শব্দটা কিন্তু এই কিন্তু শব্দ দ্বারা সংকোচন বোঝার জন্য এই বাক্যের যে সম্প্রসারিত অর্থ সেটি আরো সংকুচিত হয়ে আসছে যে অনেক অনেক মেধাবী ছাত্র অনেক মেধা আছে তার কিন্তু সে পড়তে চায় না। দ্বারা দিয়া করতে ছাড়া
স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু শব্দের পরে বসে বাক্যের অর্থ সম্পাদন করে থাকে বা অর্থের সম্প্রসারণ করে থাকে বা অর্থ সম্পাদন করে থাকে। এই বাংলা বাক্যে এই অবৈশিষ্ট্য অংশগুলি বলা হয় অনুসর্গ। তো এই ছিল মূলত আজকের ক্লাস। আমাদের এই ক্লাসটা আবার আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে মধ্যে এখানে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।